মানববন্ধনও প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে রাঙ্গামাটি পালিত হয় ভূষণচরা গণহত্যা দিবস। 1984 সালের এই দিন রাঙ্গামাটি জেলার বরখল উপজেলার ভূষণচরা তথা হাসপাতাল হাত পাহাড়ি সন্ত্রাসী সংগঠন জেএসএসের সশস্ত্র শাখা শান্তি বাহিনীর সন্ত্রাসী লড়াত 400 নিরীহ বাঙালি নারী পুরুষ নির্মমভাবে কুননর 39 বছর ফরও বিচার না পায় তারা স্বজন হলেন। নিহতলা স্মরণে প্রত্যেক বছরের দিন বিভিন্ন প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে ফালান গড়িয়ে হত্যাকারী লড়াই গ্রেপ্তারের দাবি জানায় পাড়ার বিভিন্ন সংগঠন হলেন। মেয়ের 31 তারিখ বুধবার সকালে রাঙ্গামাটি বনরূপা মসজিদ মার্কেটের সামনে বিভিন্ন ফেস্টুন ও ব্যানারের অনুষ্ঠিত খণ্ডব্যাপী মানববন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ PCNP-র রাঙ্গামাটি জেলা শাখার সহসভাপতি কাজী জালোয়ার সভাপতিত্বে বক্তব্য রেখে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ PCNP-র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবুর রহমান, মহাসচিব আলমগীর কবির, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ, অর্থ সম্পাদক লোকমান হোসেন সহ আরো বহু কেউ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য হয়। এই জাতীয় সঙ্গীতের রণসঙ্গীত আমরা পেয়েছিলাম, এই 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ আমরা স্বাধীন আমরা পেয়েছিলাম, স্বাধীনতা অর্জন করেছিলাম। সুতরাং সেই স্বাধীনতার 52 বছর পরে এসে পার্বত্য চট্টগ্রামে আজও ঘুরাপুরি হারাহানি বন্ধ হয়। পার্বত্য এলাকার শান্তি আনি বেল্লা অবিলম্বে ভূষণচরা গণহত্যা সহ পার্বত্য চট্টগ্রাম জেএসএস ইপিডিএফ সন্ত্রাসী কর্তৃক সকল হত্যাকাণ্ডের বিচার ও প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনঃস্থাপন সরকারের হাতে জোর দাবি জানিয়ে পার্বত্য নাগরিক পরিষদের নেতৃবৃন্দ হলেন। C+ TV চট্টগ্রাম।